সেই জায়গা। এখানে মূলত এই ধানের জাতের গবেষণা হয়, তো এখানে আসছিলাম। এখানে যে রাস্তাটা প্রবেশমুখ, প্রবেশমুখে বেশ অনেক ধরনের সাজানো গোছানো সুন্দর সুন্দর গাছ, এগুলো দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। যে দেখুন পুরোটা জুড়েই কিন্তু সাজানো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। হ্যাঁ, এই যে আশপাশ দিয়ে অনেক গাছ, আমার পিছনে যদি এইভাবে দেখাই তাহলে দেখুন আমার আশপাশটা কত সুন্দর। এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা, এখানে কিন্তু অনেক সুন্দর। আর বাতাসটার কারণে আমি হয়তো বা টিকে আছি, এত পরিমাণ রোদের তাপ, এত রোদের তাপ যে এখানে বাতাস না থাকলে টিকাটা অসহ্যকর হয়ে যেত। এখন আমি ঘামে পুরো মাখাই থাকতাম, কিন্তু আমি অতটাও ঘামি নাই, ঠিক আছে, একদম ঘামি নাই বললেই চলে। কেন ঘামি নাই, এই ঠান্ডা একটা বাতাস, এর জন্যই আমি ঘামি নাই। কিন্তু আপনারা দেখুন পরিবেশটা কত সুন্দর, আপনাদের দেখাইলাম, ঠিক আছে। এদিকে অফিস, ঠিক আছে, এদিকে কিছু পাটের চাষ হয়, আর এইদিকে পুরোটাই ধানের গবেষণা হয়। যে সামনে অনেকটা জুড়ে প্রায় কত একর হবে, 1, 2, 3, 6 একর জায়গা জুড়ে, এর থেকে বেশি হবে, কম হবে না, ঠিক আছে, 6 একর জায়গা জুড়ে এখানে ধানের গবেষণা হয়। প্রতিটা পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, যদি দেখতে পারতেছেন আপনারা, পার্ট বাই পার্ট করে এক একটা বীজ, ছোটো ছোটো জায়গায় ছোটো ছোটো বীজ, মানে এক একটা ধানের জাত গবেষণা হয়, ঠিক আছে। এই যে আমার পিছনটা জুড়ে পুরোটা, এই যে পুরোটা এখানে ধানের চাষ বা ধানের গবেষণা হয়, ঠিক আছে। আর আমি আসছিলাম এইখানে, এই রাস্তাটুকুর এইদিকে ঘুরতে আসছিলাম। এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তার চারপাশেই অনেক ধরনের গাছ, অনেক ধরনের ফুল, অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে। এখন আমি বের হয়ে যাব, এদিক দিয়ে বেরিয়ে যাই, ঠিক আছে। আপনাদের দেখালাম যে রাস্তাটা কত সুন্দর, পাশে গবেষণা হচ্ছে, রাস্তাটাও সাজিয়ে রাখছে, গুছিয়ে রাখছে, ধান গবেষণা হয়, পাটের গবেষণা হয়, অনেক কিছুই হয়। যাই হোক, আজকের মতো এখানে চলে যাই, আবার আর একদিন আসবো। ধন্যবাদ, টাটা, লাইক, টাটা।